इच्छुक है, उनका जो ख्याल है, उनका जो ख्याल इतना नेक ख्याल है, अल्लाह पाक ने आज कबूल करी हम लोग को, सबको कबूल करे, हम लोग सुस्त रहे। और एक तो बात हम लोग का बहुत जरूर, गत 6 मार्च बादेशा পুরান ঢাকার ঐতিহাসিক চকবাজার শাহী জামে মসজিদের তিনতলায় মহিলাদের নামাজের স্থানে শুভ উদ্বোধন করেন ইসলামী চেতনায় বিশ্বাসী লালবাগের মাটি ও মানুষের নেতা হাজী মোহাম্মদ সেলিম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী সেলিম সাহেবের ছোট সাহেবজাদা মোহাম্মদ সালমান সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকবাজার শাহী জামে মসজিদ কমিটির সভাপতি ও ডিএসসিসির 28 নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর হাজী মোহাম্মদ কামাল উদ্দিন কাবুল, সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ কামাল হোসেন ওরফে হিরো কামাল ও সহসভাপতি হাজী দিন মোহাম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সহসভাপতি হাজী মোহাম্মদ আলী, সহসভাপতি হাজী মোহাম্মদ গোলাম মাওলা, সহসভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহসভাপতি হাজী মোহাম্মদ আলাউদ্দিন মালিক, সহসভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি হাজী মোহাম্মদ নেশার উদ্দিন খান, সহসভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, সহসভাপতি এ বি সিদ্দিক সুমন, সহসভাপতি হাজী মোহাম্মদ নাইম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ নাসের, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইব্রাহিম, সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন, প্রচার সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ওয়াশি। চকবাজার শাহী জামে মসজিদ কমিটির সহ সভাপতি হিসেবে রয়েছেন ডিএসসিসির 29 নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুল, ডিএসসিসির 30 নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও 31 নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর। চকবাজার শাহী জামে মসজিদ কমিটির 1 নম্বর সদস্য হিসেবে রয়েছেন হাজী সেলিম সাহেবের বড় সাহেবজাদা ও মদিনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুলাইমান সেলিম। 85 জন সদস্য বিশিষ্ট চকবাজার শাহী জামে মসজিদ কমিটির উল্লেখযোগ্য সদস্যগণ হলেন হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ রোশন, হাজী মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদ দাবা, হাজী মোহাম্মদ ইব্রাহিম কামাল ফারুক ও হাজী মোহাম্মদ মামুন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম। মসজিদ কমিটির সূত্র থেকে জানা গেছে তিনতলায় মহিলা নামাজিদের উঠা নামার জন্য থাকবে পৃথক লিফট, নিরাপত্তার দায়িত্ব পালন করবে মহিলা সিকিউরিটি গার্ড, থাকবে মহিলা খাদেম, আরও থাকবে পৃথক অজুখানা, ওয়াশরুম ও ড্রেসিং রুম। এছাড়া মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষার আসর, পুরো রমজান মাস জুড়ে ফ্রি ইফতার এবং কুরআন ও সুন্নার আলোকে তালিমের ব্যবস্থা।